ঘুম নিয়ে রীতিমতো গবেষণা হয়েছে। গবেষকরা কি বলছেন, ঘুমের কতটা প্রয়োজন, কিভাবে প্রয়োজন জানার আগে টেলিফোনে যিনি রয়েছেন শুনে নিই তার কথা, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চাকরা থেকে বলছি। আমার বাচ্চা 2 বছর 9 মাস বয়স, তো আমার বাচ্চা একদমই ঘুম কম, রাত্রে ওই 12:30টার দিকে ঘুমায় আর সকাল মোটামুটি 9টা পর্যন্ত ঘুমায়, তারপরে সারাদিন আর ঘুমায় না। আর এমনিও খাওয়া দাওয়া একদমই কম, ভাত একদমই খেতে চায় না, শুধু পেডিয়াশিওরটা মানে ওই দুধটা খায়, দুধ দুধ মানে আর আদার্স ওই হাবি জাবি ক্যাডবেরি চেম্প এগুলো। বুঝতে পেরেছি, শুনতে থাকুন আপনি। আমি উত্তর নেব, এর আগেও একজন বলেছিলেন, তার উত্তর ডক্টর কাঞ্জিলাল দেবেন, কিন্তু তার আগে রিপোর্টটা আপনাদের একবার দেখিয়ে দেব। সকালে স্কুল, বিকেলে আঁকার ক্লাস, তারপর টিউশন, তার উপর রয়েছে হোম টাস্কের পাহাড়, সেই সঙ্গে এখন যোগ হয়েছে কম্পিউটার গেমসের নেশা, টিভিতে কার্টুন, ঘুমোতে ঘুমোতে সেই রাত 12টা। ঘরে ঘরে ছোটদের এখন এটাই রুটিন। ক্লাস 3-4 এর পড়ুয়াদেরও দিনে 6-7 ঘন্টা বেশি ঘুমানোর সময় কই, আর এই কম ঘুমই ডেকে আনছে বিপদ। গবেষকরা বলছেন 12 বছর বয়সীদের অন্তত 25% প্রয়োজনের থেকে কম ঘুমোয়, আর এই কম ঘুম থেকেই শরীরে বাসা বাঁধছে অসুখ। অনেকেরই স্মৃতিশক্তির সমস্যা দেখা যাচ্ছে, স্কুলের রেজাল্টে তার ছাপ পড়ছে, বাড়ছে মানসিক সমস্যাও, নিজের ক্ষতি করার চেষ্টা করছে শিশু কিশোররা, এমনকি আত্মহত্যা প্রবণ হয়ে পড়ছে কেউ কেউ। এখানেই শেষ নয়, কম ঘুমের থেকে হার্টেরও সমস্যা হতে পারে বলে মত চিকিৎসকদের। বিহেভিয়ার এবং ইমোশনাল প্রবলেম দুটোই শুরু হচ্ছে, তার মূল কারণ হচ্ছে পড়াশোনার মনঃসংযোগের অভাব, এবং পড়াশোনার মনঃসংযোগের অভাবটা হচ্ছে ঘুমের অভাবের জন্য। আপনার শিশুর সুস্থ জীবনের জন্য তাকে ঘুমোতে দিন, পরামর্শ চিকিৎসকদের। কিন্তু রোজ কতটা ঘুম প্রয়োজন সেই হিসাবও দিয়েছেন আমেরিকান একাডেমি অফ স্লিপ মেডিসিন। 1 বছর পর্যন্ত শিশুদের রোজ 12-16 ঘন্টা ঘুম প্রয়োজন, 2 বছর পর্যন্ত বয়সীদের ঘুমানো উচিত 11-14 ঘন্টা, 3-5 বছর বয়সীদের 10-13 ঘন্টা ঘুম প্রয়োজন, 6-12 বছর বয়সীদের 9-12 ঘন্টা পর্যন্ত ঘুমের দরকার, টিনেজারদের 8-10 ঘন্টা ঘুমোতে হবে। উইকেন্ড বা স্কুলে লম্বা ছুটির সময়ও ঘুমের রুটিনের হেরফের করা উচিত নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে ভালো ঘুমের জন্য ছোটদের কম্পিউটার মোবাইলে খেলা করতে দেওয়া উচিত নয়। 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম নয়, স্ক্রিন টাইম বলতে টিভি, কম্পিউটার, ভিডিও, ল্যাপটপ, স্মার্টফোন, রাত্রি ধরো 9-9:30 পর থেকে যেন বাচ্চারা এই কোনো স্ক্রিনে এক্সপোজ না হয়। চিকিৎসকরা বলছেন অভিভাবকরা একটু সচেতন হলেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। আপনার বাড়িতেও এমন সমস্যা থাকলে অবিলম্বে যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। খুব গুরুত্বপূর্ণ, রাত 9টার পর থেকে বাচ্চারা টিভি, মোবাইল আর গেমস থেকে দূরে থাকবে। ডক্টর কাঞ্জিলাল, দুটো প্রশ্ন ছিল, যদি উত্তর দিয়ে নেন চটপট। এগুলো সবই কমন কোয়েশ্চেন, সবাই এরকম সমস্যা নিয়ে প্রচুর বাবা মা আমাদের কাছে আসেন। আমি প্রথমে বলবো বাবা মার মধ্যে সচেতনতা ভীষণ দরকার, এবং তার জন্য কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি যে এই ঘুমটাকে কন্ট্রোল করার জন্য তার হ্যাবিট, সুস্থ ঘুমের হ্যাবিট তৈরি করতে হবে, সেটা বাবা মাকেই দায়িত্ব নিতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে তার ঘুমের, যেটা প্রথমেই বলেছি, একটা পরিবেশ তৈরি করতে হবে সেখানে, এবং লাইটগুলো কম দেওয়া, দরকার হলে ডিম লাইট দেওয়া। তার আগে বাচ্চাকে খাওয়াতে হবে, যে সময় আপনি ঘুম, ধরুন 9টা থেকে ভাবছেন যে ঘুমাবো ছোটো বাচ্চা, তাহলে 2 ঘন্টা আগে তার ডিনার করতে হবে, এবং ঘুমে তো যখন যাবে তখন একটা হালকা 2 বিস্কিট বা 1 গ্লাস দুধ এরকম কিছু দিতে হবে। 3 নম্বর হচ্ছে বাচ্চাকে যে ঘুমোতে যাওয়ার আগে যে টাইমটা, খাওয়ার পরে এবং ঘুমোতে যাওয়ার হয়, হয়তো লেখাপড়া শেষ হয়ে গেছে তাই বলে সে, যেটা এক্ষুনি বলা হলো যে ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যেন সে বেশি নাড়াচাড়া না করে, তাতে তার ব্রেনের স্টিমুলেশন হয় এবং তার অ্যাডভার্স এফেক্ট হয় এবং ঘুম আসতে তার দেরি হয়। বরঞ্চ আমরা যেটা ছোটোবেলা করতাম, হালকা গান শোনা বা স্টোরি বুক পড়া, সেটা ভালো ঘুমের পক্ষে, সেটা ভালো। আর 3 নম্বর হচ্ছে যে ওদের খাবারটা খুব হালকা রাত্রেবেলা দিতে হবে, এবং বড়ো বাচ্চাদের বলছি যারা একটু বড়ো, তাদের ওই কফি জাতীয় যারা ক্যাফিন কন্টেনিং, কফি, চা, আপনার কোল্ড ড্রিঙ্কস, মানে ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কস যেগুলো ক্যাফিন কন্টেনিং, সেগুলো যথাসম্ভব কমাতে হবে, কারণ এগুলো খুব ব্রেনকে ইরিটেট করে এবং ঘুমটাকে ডিফার। এগুলো খুবই প্রয়োজনীয় টিপস। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমি, যিনি প্রিন্সিপাল আছেন ওনারকে আমার কিছু কোয়েশ্চেন আছে। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এখানে যে টপিকটা বাচ্চাদেরকে
ঘুমাতে দিন। এখন অ্যাকচুয়ালি আড়াই বছর থেকে দু বছর থেকে সবাই স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে, নয় এরকম অনেক টডলার্স এর জন্য স্কুল আছে বা অন্য স্কুলে ভর্তি আছে, মা বাবারা স্কুলে ভর্তি করছে, তো সব স্কুলেই এখন মর্নিং সব টাইমিং। এখন আমি যখন 5:30 সময় যখন ঘুম থেকে উঠি তখন দেখি ছোট ছোট বাচ্চারা একদম টডলার্স, মা বাবারা টেনে টেনে না স্কুল বাসে ওঠাচ্ছে, নয় আপনাদের নিতে পারি, কিন্তু সেখানে আবার অন্য ক্লাস গুলো হ্যাম্পার্ড হয় অনেক রকম, আবার ইন্টারনাল প্রবলেম সবচেয়ে বেশি দরকার একদম ছোট, তাদেরই সবথেকে আগে স্কুল যেতে হয়। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বাচ্চাদের যেহেতু আউটডোর অ্যাক্টিভিটিস থাকে না, বাচ্চারা টায়ার্ড হচ্ছে না, ফেটিকটা ঘুমটাকে আনে, ফেটিক না থাকলে ঘুম আসবে না। আজকাল বাইরের আউটডোর অ্যাক্টিভিটিস একদম বন্ধ হয়ে গেছে, আমরা এতক্ষণ ধরে শুনছিলামই তো, আর আউটডোর অ্যাক্টিভিটিস যেহেতু বন্ধ সেই জন্যে আবার আমাদের স্কুলেতেও আমাদের কারিকুলাম বাচ্চাদের যেগুলো সিলেবাস যেরকমভাবে তৈরি করা হয় সেগুলো অ্যাক্টিভিটিসগুলো বেশিরভাগই সমস্ত ইনডোরস, আউটডোরস অ্যাক্টিভিটি আজকাল পার্কও নেই আর বাচ্চাদের কোনো খেলার জায়গাও নেই। যদি ঠিক সময়ে যদি ঠিক মতন ঘুমোতে পারে তাহলে ঠিক সময়ে তাহলে উঠেও পড়তে পারবে, এটা হয়তো। তবে মানে আপনি বলছেন বাচ্চাদের খেলাধুলাটা খুব গুরুত্বপূর্ণ, ঘুমটাকে ভালো করে করতে গেলে। আরেকজন টেলিফোনে অপেক্ষা করছেন, শুনি কে বলছেন। কিন্তু ঘুমটা একটু অনেক রাত করে ঘুমোয়, আর ওরা ঠিক করেছে কি বাচ্চাটাকে এখন স্কুলে দিয়ে দেবে, এটা ঠিক কিনা যদি ম্যাডামটা একটু বলেন। ঠিকই, আপনি শুনতে থাকুন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। 2 বছর 1 মাস খুব সম্ভবত বললেন, এই বয়সের বাচ্চা তো স্কুলে, এখন তো প্লে স্কুলগুলো আরো ছোট বয়সে বাচ্চারা যাচ্ছে, বছর দেড়ে কি 2 বছর হতে না হতেই বাচ্চারা স্কুলে যাচ্ছে, তো এখন ওই প্লে হাউস প্লে স্কুলগুলো বেশি হয়ে গেছে সেই জন্য, আর ওইখানে বাচ্চারা সেই জন্য মারা টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা মায়েরও একটু চুজ করতে হবে তারা কতটুকু শৈশবকে বাঁচিয়ে রাখবে। আমাদের একসময় ছিল যেখানে 3 বছরের আগে আমাদের একদম হতো, আগে তো 5-6 ছিল, আগে 5-6 ছিল, কমে 3টা হচ্ছে ঠিক আছে, তবু ঠিক আছে, কিন্তু 3-এর নিচে যেগুলো হয়ে যাচ্ছে 2 বছর 6 মাস, আমার এবারে একটা আমার এক্সপিরিয়েন্স আছে 2 বছর 4 মাসে আমার কাছে নিয়ে এসেছিলেন ভর্তি করতে, আমি ভীষণভাবে ডিসকারেজ করেছিলাম ভর্তি করবেন না, এটা স্কুলেরও একটা রোল থাকে এটা। হ্যাঁ, আমি অনেকভাবে আমি শুধু ব্যবসায়িক স্বার্থটা না দেখি, না এখানে ব্যবসায়িক স্বার্থ তো আসছে না, সেখানে আমরা বারবার ডিসকারেজ করছি যে 2 বছর 4 মাস 3 বছর পর্যন্ত বাচ্চার উচিত মায়ের কোলের কাছে থাকা, they need that love, they need the warmth of the mother's body, কিন্তু সেটা করছে না, মারাই অনেক সময় নিজেদের জন্য সুবিধার জন্য হয়তো। ঠিকই, একদম সময় শেষ, আমি ডক্টর কাঞ্জিলালের কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো, বেশিরভাগ মায়েরা তারা কনফিউজড থাকেন, বুঝতেই পারেন না বাচ্চা কেন খাচ্ছে না, বাচ্চা কেন ঘুমোতে চাইছে না, তারা দুষ্টু, বাচ্চা খুব চঞ্চল সাধারণত এই বলেই কাটিয়ে দেন, তো তাদের জন্য আপনি কি বলবেন? এটা খুব মানে স্লিপ ডিপ্রাইভেশন, যেটা স্লিপটা যে কম হচ্ছে এটা খুব মিসডায়াগনোসড হয়, বাবারা মা সেটা খেয়ালই করছে না যে কত ঘন্টা ঘুম হচ্ছে, এফেক্টিভ ঘুম হচ্ছে কিনা, তারা তখন দেখা যায় মুড বিহেভিয়ার ইরিটেটেড হয়ে যাচ্ছে, তার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, মেমোরি খারাপ হয়ে যাচ্ছে, মানে যে কোনো সমস্যার জন্য আগে ঘুমটা ভাবা দরকার, স্কুলে পারফরমেন্স খারাপ আছে, তখন ওরা ভাবছে যে না এটা তো মেন্টাল প্রবলেম হচ্ছে, তো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো এক্ষেত্রেও বাবা মা সচেতনতা খুব দরকার, তারা অবশ্যই যেন আগে তাদের। আচ্ছা, একজন মহিলা ফোন করেছিলেন যিনি বললেন 2 বছর 9 মাস বাচ্চা 12টা থেকে সকাল 9টা অবধি ঘুমোয়, এটা কি পর্যাপ্ত? না, ঘুমের টাইমটাও ইম্পর্টেন্ট, 12টা থেকে 9টা কি 1টা থেকে বেলা 10টা 11টা, এটা কি এটা এটা একটা নকটার্নাল যে ব্যাপারটা যেটা আমাদের রাত্রিকালীন ঘুম ঠিক রাতের সময়ের মধ্যেই হওয়া উচিত, আর 9 মাসের বাচ্চা খায়ও না ঘুমায়ও না, এক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? আগে দেখতে হবে তার, তাকে পরীক্ষা করে দেখতে হবে তার কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, কেন খায় না, কেন ঘুমায় না, তো এটা স্বাভাবিক নয় না, ন্যাচারালি, আর না খেলে তার গ্রোথ হবে না, না ঘুমলে তার গ্রোথ হবে না। অতএব তাকে, মানে আপনি যিনি ফোন করেছিলেন তিনি অন্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন, কেন আপনার বাচ্চা ঘুমোচ্ছে না এবং খাচ্ছেও না। শেষ করব শুধু একটাই কথা যেতে যেতে বলার, আজকের অফবিট শেষে বাচ্চার ঘুমের যত্ন নিন।